সুপ্রিয় দর্শক ও প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সকলের প্রতি রইল আমাদের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজমেরি জেমস ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করব শনি তারাতে রত্নপাথরের ব্যবহার নিয়ে। শনি তারাতে রত্নপাথরের ব্যবহার জানতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। আর হ্যাঁ প্রিয় বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটিতে নতুন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, রত্নপাথরের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, মূল আলোচনায় যাওয়া যাক। শনি তারাতে রত্নপাথরের ব্যবহার। স্বল্প সময়ের এই জগৎ সংসারে একটু সুখ আর সমৃদ্ধিতে থাকতে চায় সবাই। মানুষগুলো সব দুঃখ ক্লান্তিকে দূরে ঠেলে আপন করে সাজাতে চায় নিজের সংসার আর নিজের ভুবনটি। সব সমস্যাকে ছুড়ে ফেলে নিজের চাওয়াকে বাস্তবে পাওয়ার আকাঙ্ক্ষাও চিরন্তন। আর এই চাওয়াটা যদি হয় ভালোবাসার মানুষকে কাছে পাওয়া, কিংবা দাম্পত্য জীবনে সব অশান্তি থেকে মুক্তি, তাহলে তো কথাই নেই। অবশ্যই জন্য চেষ্টার অন্ত নেই কারোরই। যার পথ ধরে জন্ম নেয় নানান সব বিশ্বাস আর সংস্কারের, ক্রমাগত তৈরি হচ্ছে আরও নতুন নতুন সংস্কারের। জ্যোতিষবিদ্যায় হাত গোনা আর পাথর দিয়ে বিপদ রোগমুক্তি কিংবা শনির আছর তাড়ানোর বিদ্যে অনেক পুরনো। এই ধারাবাহিকতা আজও চলমান। শনিবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরে দেখা গেছে, অশুভ শনিকে রাহু থেকে রেহাই পেতে রোগমুক্তি লাভের জন্য অলৌকিক ক্ষমতা সম্পন্ন পাথরের আংটি বিক্রি হচ্ছে। বিভিন্ন নামের এসব পাথরের আংটি বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। খনি থেকে তোলার পর সেটাকে কোনো রকমের ডিজাইন এবং পরিশোধন করা ছাড়া যে পাথর দিয়ে আংটি বানানো হয় তাকে রুবি আনকাট বলে। এসব আংটি ছাড়া গোমেদ এবং ফিরোজা সহ বিভিন্ন ধরনের আংটি রয়েছে। চমৎকার নামের সঙ্গে এসব আংটির কার্যকারিতাও আবেদনময় আর অদ্ভুত। বিধি মেনে ব্যবহার করতে হয় এসব আংটি, এক্ষেত্রে রাশি অনুযায়ী ব্যবহার করতে হয় এসব আংটি। এদের রাশির ভিন্নতার সঙ্গে সঙ্গে কাজেরও ভিন্নতা থাকে। সবচেয়ে দামের পাথর রুবি সফলতার প্রতীক, এটা ধারণ করলে ধন সম্পদ বৃদ্ধি পায়। নীলা বা অ্যামেথিস্ট পাথরের আংটির কাজ অশুভ শক্তিকে শান্ত করে। বিদেশ যাত্রায় সুফল পেতে আর্থিক লেনদেন সহ দাম্পত্য সম্পর্ক উন্নয়নে ব্যবহৃত হয়। সাফায়ারের কাজও নীলার মতোই, পান্না কাজ করে সৌন্দর্য ও অর্থ সম্পদ বৃদ্ধিতে। মামলা মোকদ্দমা, পারিবারিক কলহ থেকে রক্ষা এবং অর্থ লাভ সহ পরকীয়াজনিত সমস্যা নিরসনে ব্যবহৃত হয় গোমেদ পাথরের আংটি। ফিরোজা পাথরের আংটি স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট রাখে, ভালোবাসার মানুষকে কাছে পাওয়া যায়। এছাড়া রক্তপ্রবাহ ব্যবহারে শরীর সুস্থ রাখে, রক্তচাপ এবং হৃদরোগ নিয়ন্ত্রণ করে। রত্নপাথরগুলো কিভাবে কাজ করে এই বিষয়ে জানতে চাইলে রত্ন বিশেষজ্ঞ অভিজ্ঞ জোহরি তান্ত্রিক গুরু জ্যোতিষ প্রফেসর আবুল হাসান বলেন, কাজ করার বিষয়টি পুরোটাই বিশ্বাসের ব্যাপার। পাথরের রাসায়নিক গুণ থাকে, সেজন্য এটি কাজ করবে। বন্ধুরা, আজমেরি জেমস ওয়ার্ল্ড শুধুমাত্র রত্নপাথরের ব্যবসায়ের সাথে জড়িত। আমরা দৃঢ়ভাবে চেষ্টা করি ভালো মানের রত্ন সরবরাহ, বাস্তব মূল্য এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে। বাংলাদেশের রত্নপাথরের সবচাইতে নির্ভরশীল ও একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আজমেরি জেমস ওয়ার্ল্ড, যেখান থেকে রত্নপাথর কেনার সময় ভাবতে হবে না যে পাথরটি আসল না নকল। সম্মানিত ক্লায়েন্টদের ভালোবাসার ব্র্যান্ড হয়ে থাকতে চায় আজমেরি জেমস ওয়ার্ল্ড। এই প্রতিষ্ঠানের কর্ণধার বাংলাদেশ ও ভারতবর্ষে স্বর্ণপদকপ্রাপ্ত রত্ন বিশেষজ্ঞ অভিজ্ঞ জোহরি তান্ত্রিক গুরু জ্যোতিষ প্রফেসর আবুল হাসান। বন্ধুরা, যারা দেশের বাইরে আছেন তারা আমাদের ওয়েবসাইট থেকে বাছাইকৃত রত্নপাথর ক্রয় করতে পারেন। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের ঠিকানা আজমেরি জেমস ওয়ার্ল্ড, শপ 3, ব্লক বি, লেভেল 2, যমুনা ফিউচার পার্ক মার্কেট, প্রগতি সরণি, কুড়িল বিশ্ব রোড, ঢাকা। আজকে এ পর্যন্তই, ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়। সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বাংলাদেশের জেমস পাথরের এক্সক্লুসিভ প্রতিষ্ঠান আজমেরি জেমস ওয়ার্ল্ড জ্যোতিষশাস্ত্র মতে রাশি রত্ন পাথর গ্রহণে নির্ভরযোগ্য নাম। একমাত্র আজমেরি জেমস ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চে বাংলাদেশে আপনাকে দিচ্ছে কম্পিটিটিভ ফিক্সড প্রাইসে ন্যাচারাল স্টোন সহ সকল ধরনের স্টোন। এছাড়াও জেমস টেস্টার মেশিনে রত্নপাথর পরীক্ষার পাশাপাশি স্বর্ণপদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিজ্ঞ জ্যোতিষগুরু প্রফেসর আবুল হাসানের কাউন্সেলিং গ্রহণ করতে চলে আসুন লেভেল 2 বি জোনের 3 নম্বর দোকান আজমেরি জেমস ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চে। আজমেরি জেমস ওয়ার্ল্ড, জেমস পাথরের বিশ্বস্ত নাম।